প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে এফবি পারমিতা পাঁচ নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছিল ফিরে আসার সময় ওই ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তারা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন এরপরই ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশি মৎস্যজীবীদের সমুদ্রে ভেসে থাকতে দেখতে পান বারোজন মৎস্যজীবীকে উদ্ধার করে পাথর প্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়েছে তবে একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথর প্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে সূত্রের খবর রবিবার মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীল ओंकार बांगला